ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস সিক্স, আজকে তোমাদের সঙ্গে এই পর্বে আলোচনা শুরু করতে চলেছি ইট অল বিগান উইথ ডিপ ডিপ, তার থার্ড ইউনিট। চলো শুরু করা যাক। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার কয়েক মাস পরে নিউজ কেম, খবর আসলো দ্যাট যে এ নেইবারিং কিং, একটা প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লার্ড, ঘোষণা করেছেন ওয়ার, যুদ্ধ। ভোলেনাথ অ্যান্ড ইজ কিং, ভোলেনাথ এবং তার যে রাজা, গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, জড়ো হলো রাজসভায়, সমবেত হলেন। গ্যাদার মানে সমবেত হওয়া বা জড়ো হওয়া, রাজসভায় জড়ো হলেন। দ্য কিং টোল ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলল, ইউ আর মাই কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাদলের প্রধান। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমাকে আমার রাজ্য রক্ষা করার দায়িত্ব সমর্পণ করলাম। ভোলেনাথ কেম ব্যাক হোম, ভোলেনাথ বাড়ি ফিরে আসলো ইন আটার ডিসপায়ার, সম্পূর্ণ হতাশ হয়ে। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আমি জানি না কীভাবে ঘোড়া চালাতে হয়। হি টোল্ড ইজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, হেল্পলেসলি, অসহায়ভাবে, হেল্পলেসলি মানে হচ্ছে অসহায়ভাবে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স, কী করে আমি আমাদের বর্ডার রক্ষা করব, অ্যাগেইনস্ট, বিরুদ্ধে 8,000 এনিমি সোলজার, 8,000 সৈনিক, শত্রু সৈনিকের হাত থেকে কী করে আমি আমার রাজ্যকে রক্ষা করব। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, হিজ ওয়াইফ সেইড, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমায় ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং সেন্ট ভোলেনাথ, রাজা ভোলেনাথকে পাঠালেন এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন, একটা অত্যন্ত বিস্ময়কর বা জাগালো ঘোড়া, স্ট্যালিয়ান মানে হচ্ছে ঘোড়া, পুরুষ ঘোড়া। ভোলেনাথ গট আপ, ভোলেনাথ উঠলেন গ্লামলি, গ্লামলি মানে হচ্ছে বিষণ্ণভাবে। কোথায় উঠলেন? অন দ্য হর্স, ঘোড়ার উপরে। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট, সে তার স্ত্রী তাকে কী করলো, সেই ঘোড়ার সঙ্গে নিরাপদে বেঁধে দিল, সিকিউরলি মানে নিরাপদে। উইথ আ রোপ, কী দিয়ে বেঁধে দিল, একটা দড়ি দিয়ে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দি টাইট রোপস, ঘোড়া সেই শক্ত বাঁধনটা ভালো মনে করলো না। ইট রিয়ার্ড, এটি কী করলো, পিছনের পায়ে দাঁড়ালো সাডেনলি, হঠাৎ। অ্যান্ড গ্যালপড অপ ওয়াইডলি, এবং প্রবলভাবে লাফানো শুরু করলো। ভোলেনাথ হাং ডিসপ্যারেটলি টু ইটস মেন, ভোলেনাথ কী করলো, ঝুলে রইল ডিসপ্যারেট, বেপরোয়াভাবে, টু ইটস মেন, এর কেশরের সঙ্গে, ঘোড়ার যে কেশর হয় সেই কেশরের সঙ্গে। রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, যখন ভোলাগ্রাম উপলব্ধি করলো যে ঘোড়াটি শত্রুর যে শিবির সেদিকে এগিয়ে যাচ্ছে, ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করল ইন ফেয়ার, ভয়ে। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড, ভোলেনাথ দেখতে পেল এ লার্জ ট্রি, একটা বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস, যার শাখা পোশাখাগুলি হ্যাঙ্গিং, ঝুলছে ওভার দ্য রোড, রাস্তায় ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড, যখন ঘোড়াটি লাভ দিল আন্ডার দ্য ট্রি, গাছটির নিচে, ভোলেনাথ রিচড আপ টু দ্য গ্রাস, ভোলেনাথ লাফিয়ে ধরল, কী ধরল, আঁকড়ে ধরল, কী ধরল, দ্য ব্রাঞ্চেস, শাখা ধরল, ডাল ধরল, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং নিজেকে মুক্ত করল। বাট কিন্তু দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু গাছের যে ডাল সেটা ভেঙে গেল, ইন ইজ হ্যান্ডস, তার হাতে ভেঙে গেল। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি প্রবেশ করলো শত্রুর শিবিরে। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড, শত্রু সৈনিকরা অবাক হলো, টু সি, দেখে, কী দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটা বন্য দেখতে মানুষ, টাইড টু আ ফিয়ার্স স্টিলিয়ন, যে কিনা বাধা রয়েছে একটা হিংস্র ঘোড়ার সঙ্গে, পুরুষ ঘোড়া। ওয়েভিং WAVING, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং প্রবলভাবে, উত্তেজিতভাবে কী করছে, তার ডালপালা নাড়াচ্ছে, এইটা দেখে সৈনিকরা ভয় পেয়ে গেল। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও, ভোলেনাথ ওয়াজ শাউটিং,
ভোলানাথ চিৎকার করতে রইল। দ্য এনিমি সোলজার্স, দ্য এনিমি সোলজার্স, সৈনিক, শত্রু সৈনিকরা ডিড নট হিয়ার হিম, তার কথা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্সড, তারা খুবই ভয় পেল। স্কেয়ার্সড মানে হচ্ছে, স্কেয়ার্সড মানে হচ্ছে ভয় পাওয়া। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার, এটা নিশ্চয়ই কোনো বড় যোদ্ধা। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি, একাই লড়তে এসছে টু ডিফিট আস, আমাদেরকে পরাজিত করতে। দা সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সৈনিকরা ভয়ে জবুথবু হয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে, এবং তক্ষণই পালিয়ে গেল। উইদাউট পুটিং আপ আ ফাইট, যুদ্ধ না করেই সেখান থেকে পালিয়ে গেল। সোন শীঘ্রই দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি, ভোলেনাথের এই যে মহান জয়, এই যে মহান বিজয় স্প্রেড, সেটা ছড়িয়ে পড়ল। এভরি ওয়ান, প্রত্যেকেই ওয়াজ অ্যামেজড, খুব খুশি হলো, দ্যাট যে হি হ্যাড ডিফিটেড হিজ স্টেট, সরি হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট, সে তার রাজ্যকে প্রতিরোধ করেছে। স্টেট অল বাই হিমসেলফ, নিজেই প্রতিরোধ করেছে। অ্যাগেইনস্ট 8,000 এনিমি, 8,000 শত্রু সৈনিক সোলজার্সদের বিরুদ্ধে। দেন দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি, পাবলিক সেরিমনি, রাজা পুরস্কৃত করলেন তাকে, কী করে মানে সভায়, পাবলিক সেরিমনি, জনগণের সভায় আর কি, অনুষ্ঠানে। ভোলেনাথ বিকেম আ লেজেন্ড, ভোলেনাথ কী হয়ে গেল, একজন কিংবদন্তি হয়ে উঠল। লেজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, তাহলে ভোলেনাথ কী হয়ে উঠল, একজন কিংবদন্তি হয়ে উঠল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এটি শুরু হয়েছিল কিসের দ্বারা, বৃষ্টির ফোঁটা দিয়েই শুরু হয়েছিল। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, আর তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, পাশে থাকবে এইভাবে। তাহলে আজ পর্যন্ত বাই, এই পর্যন্ত বাই।